জম্মু কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ চার জঙ্গি রবিবার শোপিয়ানে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। আমেঠিতে গান্ধীদের দুর্গ দখল করেছেন, এবার সেই আমেঠিতেই অন্যরূপে দেখা গেল স্মৃতি রানীকে। দুদিনের আমেঠি সফরের শুরুর দিনই অগণিত মানুষের মন জয় করে ফেললেন তিনি। হুইল চেয়ারে বসা এক মহিলাকে জেলা হাসপাতালে পৌঁছে দিলেন তারই কনভয়ের অ্যাম্বুলেন্সে চাপিয়ে। মুজফ্ফরপুরের অলিতে গলিতে পোস্টার দেওয়া হয়েছে, নিখোঁজ তেজস্বী যাদবকে খুঁজে দিতে পারলে হাতে নাতে নগদ ৫১০০ টাকা পুরস্কার। পোস্টারের বয়ানে লেখা, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে কার্যত উধাও লালু পুত্র তেজস্বী। রাজস্থানের রামদেওড়া ও লোহাবাটে দিনের বেলা ধুলো ঝড়ে অন্ধকার ছেয়ে গেল, রাস্তার পাশে নিরাপদ স্থানে সরে গেলেন যানবাহন চালকরা, বন্ধ হয়ে গেল বাজার। রামদেওড়ায় টানা আধ ঘন্টা ধরে চলল এই ধুলো ঝড়, তারপর তা ধীরে ধীরে লোহাবাটের দিকে এগিয়ে যায়। বেলা বাড়তেই ফের উত্তেজনা কাকিনাড়া, বেলা বাড়তেই ফের উত্তেজনা কাকিনাড়ায়। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি অজয় ঠাকুরকে ঘিরে ফের বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। উত্তেজনা দেখা যায় কাকিনাড়া বাজার এলাকায়। বিক্ষোভের মুখে ভাটপাড়ায় ঢোকার আগে বাধা পান বাম ও কংগ্রেস পরিষদীয় দলের সদস্যরা। বর্ষার আগে কলকাতার বিপজ্জনক বাড়িগুলির তালিকা চেয়ে পাঠালো পুরসভা। বর্ষায় বাড়িগুলি ভেঙে পড়ে যাতে বাসিন্দারা হতাহত না হন তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা নিচ্ছে পুরসভা, বললেন মেয়র ফিরহাদ হাকিম। রাজনৈতিক সন্ত্রাস থামছে না বীরভূমে, এবার আক্রান্ত সংবাদ মাধ্যমও, নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন। গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ বীরভূমের সদরপুর থানার অন্তর্গত হাজরাপুর গ্রামে। বলিউড সেন্সেশন দিশা পাটানি তার পরবর্তী ফিল্ম মালাঙ্গের সেটে আহত হলেন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দিশার আঘাত গুরুতর নয় এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ২৭ বছর বয়সী তারকা নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুটিং পুনরায় শুরু করবেন এমনটাই জানা গিয়েছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে রিলিজ হতে চলেছে বলিউডের সবচেয়ে রোমাঞ্চকর ফিল্মের মধ্যে অন্যতম চলচ্চিত্র কমান্ডো তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বের পর বিদ্যুৎ জামওয়াল তৈরি কমান্ডো থ্রির জন্যে। সম্প্রতি এই ফিল্মকে প্রমোট করতে মুম্বাইয়ের পোস্ট ডাবিং স্টুডিওতে এসে পৌঁছালেন মার্শাল আর্টে পারদর্শী অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। এর আগে বিশ্বকাপে ভারতীয় হিসেবে প্রথম হ্যাট্রিক করেছিলেন চেতন শর্মা, সে তালিকায় নিজের নাম সংযোজন করলেন মোহাম্মদ শমি। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে হ্যাট্রিক সহ তুলে নিলেন চার উইকেট। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।